হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে, আজ আমার একটা বান্ধবী, নাম স্নেহা, তার আজ মেহেন্দি। তো আমরা সবাই এসেছি। তার আগে একটা হচ্ছে এই যে ওর দাদু দিদা, তাদের 50 বছর অ্যানিভার্সারি পালন হচ্ছে। তো তারপর মেহেন্দি অনুষ্ঠানটা শুরু হবে। তো চলো, দাদু দিদা যেন খুব ভালো থাকে, এভাবে বছরের পর বছর যেন অ্যানিভার্সারি পালন করতে পারে, এটাই চাই। আর ওই চাই, আমার বান্ধবীকে দেখতে পাচ্ছ, গ্রিন শাড়ি পর খুব মিষ্টিভাবে সেজে আসছে। তো দেখতে আমাদেরকে একটু খেতে দিয়েছে বেগুনি, গরম গরম বেগুনি ছিল একদম, যদিও আমার এসব খাওয়া বারণ। আর বান্ধবীকে একটু খাইয়ে দিলাম, ও খুশিতে নাচতে শুরু করে দিল, কারণ জোস, দেখো জাস্ট জোস অন রক একদম পুরো, তাই না? তো তারপর আমাদেরকে দিয়েছিল কেক, আর কেকটা সিরিয়াসলি অনেস্টলি এতটাই টেস্টি ছিল, মানে ও মাই গড। আর তারপর এখানে মেহেন্দি লাগানোর রিচুয়ালসটা হচ্ছিল, ও আগে মেহেন্দি লাগিয়ে নিয়েছিল, যদিও জাস্ট একটু ফটোশ্যুট চলছিল। তারপর ওরা নাচ করতে থাকে, তো তোমরা পুরোটা দেখো আর এটা এনজয়। তারপরে আমাদেরকে ডেকে নেয় নাচার জন্য, আর ফটোশ্যুটও চলছিল, সেই জন্য আর কি একটু ভালো ভালো পোজ করে নাচার চেষ্টা করেছিলাম আমরা। টোলি সজা কে রখনা, মেহেন্দি লগা কে রখনা, টোলি সজা কে রখনা, লে মে তুঝে গোরি, আয়েঙ্গে তেরে সজনা, মেহেন্দি লগা কে রখনা, টোলি সজা কে রখনা, ও হো ও হো তারপর বান্ধবী আর ওর মা মিলে খুব মিষ্টি একটা নাচ করছিল। তো আন্টি বুঝতে পারছিল না কি স্টেপ দেবে, তো বান্ধবী সেই জন্য শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল ওকে, আর ব্যাপারটা বেশ মজার হয়েছিল। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম, আর এই যে আমরা বান্ধবীরা বলা বলে করছিলাম, দেখছিস কি দারুণ একদম হট হট গ্লাসটা, লিপে একদম টুল টুল পাউচ, লিপ কুল কুল লেখা একদম। তো তারপর আমাদের এই বকর বকর করতে করতে জল চলে আসে, কারণ পাতাটা ধুতে হবে, এতটাই নোংরা ছিল পাতাটা, আর শাল পাতা তো নোংরা থাকারই কথা। তারপর একদম ধোয়া ওটা, গরম গরম ভাত, যদিও আমাকে ডাক্তারে ভাত খেতে বারণ করেছে রাতের বেলায়,
তো তারপর বেগুনি দিয়েছিল আবার, তো একটা বেগুনি আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম চারজন মিলে। আর তারপর একটা সবজি দিয়েছিল, সবজিটা খেতে সত্যি খুব ভালো ছিল, একদমই টেস্টি টেস্টি সিজনের সবজি ছিল সব, সেই জন্য আর কি। তারপর একটা ভেজ ডাল আসে, তো ভেজ ডালটা তো আমার মানে বিয়ে বাড়ি বা ভোজ বাড়ি যেসব ডালগুলো হয় ওগুলো খেতে আমার কেন জানি না খুব ভালো লাগে, কিন্তু ঘরের ডালটা ওরকম টেস্ট আসে না কোনো মতে। তারপর পোস্ত দিয়েছিল, আর মাছটা মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল সিরিয়াসলি। তারপর চলে আসে চাটনি, আমি বলি যে চাটনিটা আমার বেশি করে দাও, দেন তো আমি চাটনিটা চেটে পুরো সাফ করে দিই পাঁপড় আসার আগে। আর আমার যদিও মিষ্টি খাওয়া এখন বারণ আছে, তাও কি করব, আমি বিয়েবাড়িতে কন্ট্রোল করতে পারিনি, একটা মিষ্টি কোনো রকম রসটা নিংড়ে আমি খেয়েছি আর তারপর পাঁপড় খেয়ে নিয়েছিলাম। তো আমাদের এভাবে খাওয়া কমপ্লিট হয়ে যায়, আর এই যে তোমাদের সাথে আমরা শেয়ার করে দিলাম, আমি আমরা নয় সরি আমি, যে আমাদের মেহেন্দি থেকে গায়ে হলুদের কয়েকটা ছবি, কারণ মেহেন্দির পর দিনই ছিল গায়ে হলুদ, তো সেই জন্য আর ভিডিওগুলো শ্যুট করা হয়নি, কারণ গায়ে হলুদের দিনে আমার একটু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এত অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার জন্য আমার আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বিয়ের ভিডিও তাড়াতাড়ি আসছে। ফেট এন্ড ওয়া ওয়া।